बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल आपनारा केमन आछेन आमी तो आलहमदुलिल्लाह बेश भालो आछि तो प्रतिदिनकार मतो आजो एकटी भिडियो निये एसेछि मास्टर लाइफ स्टाइल थेके ए तो गाछे काठाल धरेछे गाछे अनेक काठाल सेजन्य आपनादेर साथे तो शेयर ना करले आर पारलाम ना ए तो देखेन आपनारा आमार तो ग्रामेर बाड़ी सेजन्य आपनादेर साथे ग्रामेर जिनिशे आमी शेयर करि कारण तो रमजान मास बिकेल बेला बिकेलेर इफतारीते थाकछे आजके बिकेलेर इफतारी मेनूते थाकछे आजके आजके की की सेजन्य आपनादेर साथे शेयर करतेछि ए तो शरबत तारपरे की की बानालाम इफतारीर आइटेम आपनारा आमार पाशेई थाकेन आर आमार भिडियोटी प्रथम थेके लास्ट पर्यन्त देखेन भिडियोटी ना टेने देखबेन किन्तु आपनादेर काछे आमार एई अनुरोध আর দুপুরে রান্না করলাম সন্ধ্যা রাত্রের জন্য এত জাটকা চাপিলা মাছ দু পেঁয়াজি করেছি আমি টমেটো দিয়ে আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এ হালকা একটু পেঁয়াজ দিয়ে আমি দু পেঁয়াজিটা করেছি কারণ বেশি তরকারি হয়ে যাবে পেঁয়াজ বেশি দিলে সেজন্য কম পেঁয়াজে একটু রান্না করলাম আমি ছেলেদের জন্য ওরা আল্লাহ খাবে না কি জানি না কিন্তু আমার একটু আমি একটু খাবো এ তো মাছটা প্রথমে আমি একটু হলুদ আর লবণ দিয়ে বেজে নিতেছি বেজে নেওয়ার পরে তারপরে আমি দু পেঁয়াজটা করব এ তো বেজে একটু হালকা বেজে নেব সামান্য একটু তেল দিয়ে তারপরে দিয়ে পাল্টিয়ে আমি মাছটা বেজে নিলাম আর আমার চ্যানেল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা যে যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ তো একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না কথার মধ্যে তো অনেক ভুল ত্রুটি হয়ে যায় আমার আবার ভিডিও রান্নাবান্নাতেই আমি শ্যুট করি যে ও তো আমার অনেক ভুল হয়ে যায় তা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এ তো আর আমাকে আমার ভিডিওটা যাদের ভালো লাগে তারা কমেন্ট করে জানিয়ে দিবেন আর খারাপ লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন কি কি সমস্যা আছে আমার তা আমার আমি জেনে নেব যে আমার ভুলগুলি আমি শুধরিয়ে নেব এ তো একটু আদা কুচি আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি পানি দিয়ে একটু কষিয়ে নিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আর একটু মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এই মরিচের গুঁড়ো একটুখানি অল্পখানি দিয়েছি কারণ কাঁচামরিচ দিব এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো কাঁচামরিচের ফ্লেভারটা আর ঝালটাই ভালো লাগবে বেশি কারণ একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম কারণ স্বাদ মতো লবণটা না দিলে কিন্তু গোটা বা অন্য হয়ে যাবে তা রমজানের দিন তো লবণ দেখা যাবে না সেজন্য পরিমাণ মতো আন্দাজ মতো দিতে হয় লবণটা এতো একটু পানি দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আদা রসুন যে মশলাটা আছে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিয়ে আমি মরিচটা একটু ফেড়ে তারপরে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু কষিয়ে এলে তারপরে আমি দিয়ে দেব একটুখানি পানি দিয়ে তারপরে আমি এটা জাল করে ভালো করে জাল করে নিয়ে তারপরে আমি পরে মাছটা দেব একটু পাঁচ মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম এখন এই তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি আরেকটু ভালো করে ঢাকনা দিয়ে ডেকে তারপরে আর দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি এখন এ তো হয়ে গেল মাছ দিয়ে দিয়েছি এখন মাছটা দেওয়ার পরে কিন্তু এক মিনিট ভালো করে জাল দিয়ে নিতে হয় না তো এখন জাল না দিলে কিন্তু নামালে নষ্ট হয়ে যাবে সেজন্য একটু জাল করে নিয়েছি এত হয়ে গেল জাটকা চাপিলার দু পেঁয়াজুটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছিল
এতো আর এখন বুটটা আমি ভেজে নেব। আমার চুলা তো দুমুখো চুলা না, একমুখো চুলা, সেজন্য একটা একটা করেই রান্না করতে হয় আমার। এতো পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি একটু আদা রসুন, একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা দিয়েছি। এখন একটুখানি ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে, তারপরে পাঁচফোড়ন দিয়ে আমি পাঁচফোড়ন দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো নেড়ে চেড়ে। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব আমি ছোলা বুট। ছোলা বুটটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দুইটা তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচের কাঁচামরিচটা পরে দিলে কিন্তু ফ্লেভারটা আসে, অনেক ভালো লাগে ঘ্রাণটা। এতে ছোলা বুটটা হয়ে গেছে, বুনা ছোলা বুটটা বুনা করেছি, আলু দিইনি শুধু বুট, আর ওরা তো আলু দিলে খেতে চায় না। আর এদিক দিয়ে বানিয়েছি আমি চিকেন চপ, চিকেন চপটা আমি ব্লেন্ড করে নিয়েছি কত চিকেনের বুকের অংশটুকু, একটা বুকের অংশটুকু নিয়েছি আমি, এখন ব্লেন্ড করে নিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে দিলাম সয়া সস, দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ, আর দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলা গুঁড়ো ছিল সে আমার ঘরে আর আজকে নেই, শেষ হয়ে গেছে, সেজন্য বেটে নিয়ে দিয়েছি, শিলপাটায় বেটে দিয়েছি। আর এদিক দিয়ে দিলাম ব্রেড ক্রাম, ব্রেড ক্রামটা দিয়েছি আটালো হবারের জন্য, আর ব্রেড ক্রামটা দিলে কিন্তু অনেক টেস্টি হয়, ক্রিসপি বেজে নিলে কিন্তু অনেক দেখতে অনেক ভালো লাগে। আর এদিক দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, লবণ দেওয়ার পরে তারপরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতেছি। মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি গোল গোল করে শেপটা করেছি, দেখেন কিভাবে শেপটা বানিয়ে করেছি। এই যে এটা ডিম চপটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, এত ডিম চপ বানিয়ে রেখে তারপরে ওদিক দিয়ে আমি তেল গরম করে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি আমি ওদিক দিয়ে বানিয়ে নেব আলুর চপ, বেগুনি আর ডিম চপ ভেজে নেব, এখন তেলে ভেজে নেব। এদিক দিয়ে ছুমায়া মাস্টারমণিকে দিয়েছি জুস খেতে, বললাম যে তুমি এদিকে দিয়ে বসে তুমি জুস খাও, আমি কিচেনে রান্না করি, নত ও আবার অনেক বিরক্ত করে, সেজন্য ওকে জুস দিয়ে আমি এদিক দিয়ে কিচেনে রান্না করতে আসলাম। ও বসে বসে জুস খাচ্ছে আর নিহাত বসে বসে দেখতেছে। এতো নিয়েছি, এখন এখন দিয়ে দিলাম বেসন, এই বেসনটা আমি চালে পোলাও চাল, চার রকমের পাঁচ রকমের ডাল, তারপর সব কিছু দিয়ে আমি বানিয়ে নিয়েছি এটা। আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো একটু লবণ, আর দিয়েছি জাফরনের একটু রং, আর দিয়েছি ছোটা খাবারের ছোটা, পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে আমি 10 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম, এর হয়ে গেছে মিক্স করে নেওয়া। আর এই আলুর চপ আর চিকেন চপ আর এখন আমি ভেজে নেব। এতো তেলটা অনেকই গরম হয়ে গেছে, আর বেগুনের মধ্যে আমি একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, কারণ বেগুনের মধ্যে লবণ না দিলে কিন্তু অনেকটাই মজা হয় না, কেরকম জানি একটা অন্যান্য লাগে। এতো দিয়ে দিলাম গরম তেলে আমি আলুর
বেগুনি এখন উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে তারপরে আমি ভালো করে ভাজা হলে কালারটা কালারফুল হলে তারপরে আমি নামিয়ে নেব। এখন এই যে হয়ে গেছে বেগুনি, এখন আমি বেগুনিটা নামিয়ে নিতেছি। একে একে আমি বেগুনি, আমার ইফতারি কমই লাগে কারণ ছেলে দুইটা আমি খাই আর দুই ছেলে খায়, আর মাস্টারমণি তো আর খাবে না, সেজন্য দুই একটা করে তিনটা করে বানিয়ে নিয়ে তারপরে আর আমি এত বাজার এত ইফতারি আমার লাগে না, অল্প অল্প করে লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করি না যে আমি কি শেয়ার করব, যা আছে তাই শেয়ার করি, আপনারা মনে কিছু করবেন না। আর আমার ভিডিওটা যে দূর দূরান্ত থেকে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এই তো চিকেন বলটা আমি একটা ডিম ফেটিয়ে তারপরে আমি ব্রেড কামে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড কামে আমি গড়িয়ে নিয়ে তারপরে আমি তেলে ভেজে নিতেছি। এই তো উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দেওয়ার পরে হয়ে গেল, কম আছে। আমি এই চপটা আমি বানিয়ে নিচ্ছি কারণ বেশি জাল দিলে এই চপটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা কাঁচা হবে, সেজন্য আস্তে করে কম আছে জাল দিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে ভেজে নিলাম। আস্তে আস্তে ভেজে নিয়েছি কারণ ভিতর দিয়েও যাতে সুন্দর একটা ভালো হয় আর উপর দিয়েও যাতে সুন্দর একটা কালার আসে, সেজন্য এত এখন সব ভাজাভাজি কাজ সব শেষ হয়ে গেছে। এখন ইফতারি সব কিছু রেডি করেছি, শরবত লাচ্ছি, তারপরে মালটা কেটে নিয়েছি, সালাদ, তারপরে খেজুর, আর মাস্টারমণি ওদিক দিয়ে বসে আছে খাবারের জন্য, আর আজমির সবাইকে শরবত দিতেছে। আজমিরই আজকে সব কিছু আমি বানিয়েছি আর আজমির সব কিছু এইদিকে এনে তারপরে সাজিয়েছে। আর নিহাতকে বলে তুমি মেহমান এসেছো, তুমি বসে থাকো, তুমি মেহমান এই বাড়ির, আর আমি সব কাজ করি, ওই করে সব কাজ। এই দিক দিয়ে তো আজান পড়ে যাবে, সেজন্য ও সবাইকে দিতেছে আর আমরা বসে আছি খেতে, খাবারের জন্য সবাই বসে আছি। এতো আর একটু শোট করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের মতো এখানেই শেষ, আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।